আসসালামু আলাইকুম বাংলাদেশ অ্যাগ্রোফার্ম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি ভিডিও দেখাবো কিভাবে আপনি অল্প খরচের ভিতরে একটি সৌদি বাগান গড়ে তুলবেন সেই সম্পর্কে তো ভিডিওটি দেখার পূর্বে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনি কিভাবে খেজুর সংগ্রহ করবেন এবং খেজুর অঙ্কুরগণ করবেন খেজুর রোপণ করবেন এবং চারা বড় হওয়া এবং পরিচর্যা পর্যন্ত সব কটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে আমাদের চ্যানেল থেকে ওই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের জন্য অনেক সহজ হবে এই পদ্ধতিতে আপনি অল্প কিছু পুঁজির মাধ্যমে আপনি একটি বড় আকারে সৌদি খেজুর বাগান গড়ে তুলতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওটি আপনার উপকৃত হবে ভিডিওটি তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আমাদের এই চ্যানেল অনেক সুন্দর সুন্দর কৃষি সম্পর্কিত ভিডিও আছে সবগুলো ভিডিও আপনি ইচ্ছা করলে দেখতে পারেন এবং অন্যকে দেখার জন্য উৎসাহিত করতে পারেন আপনি যদি আমাদের সবকটা ভিডিও আপডেট পেতে চান যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এর পাশাপাশি আমাদের ভিডিওগুলোকে আপনার ফেসবুক এবং টুইটার সোশ্যাল মিডিয়ায় অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সৌদি খেজুর গাছের জন্য যে বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটি সমতল ভূমিকে মাটি সরিয়ে বাঁধ সৃষ্টি করা যেমন পুকুর পারে বাঁধ দেওয়া এরকম এক জায়গা থেকে মাটি সরিয়ে আরেক জায়গা উঁচু করে দেওয়া হয়েছে তার ভিতরে কিছু অংশ দেখতে পাচ্ছেন আপনারা লাউ এবং অন্যান্য সবজির বাগান করা হয়েছে এর কারণ হলো সৌদি খেজুর গাছগুলো এক গাছ থেকে অন্য গাছের দূরত্ব আঠারো ফুট এই আঠারো ফুট জায়গা বিশাল অঙ্কের জায়গা যদি আপনি প্রথমে একটি বাগান তৈরি করে জায়গাগুলো খালি রাখেন তাহলে আপনার অনেক লসের সম্মুখীন হবেন এই জায়গাটার ভিতরে আপনি খেজুর গাছ যখন ছোটো ছোটো অবস্থায় থাকবে এই সময় আপনি অন্য ফসল করে এ থেকে লাভবান হতে পারেন তাতে আপনার ইনভেস্ট লাগে না বললেই চলে এক্ষেত্রে আপনি যদি আমাদের চ্যানেলে করে ভিডিও দেখেন তাহলে আপনি বাজার থেকে খেজুর কিনেই তা থেকে চারা তৈরি করতে পারবেন আপনার বেশি কিছু খরচ হবে না আপনি ক্ষেত্রে বাগানে অন্য কোনো বড় গাছ লাগাবেন না কারণ ভবিষ্যতে আপনার এই গাছ কাটতে পারবেন না এবং এদের ছায়া তৈরি হবে সৌদি খেজুর বাগানে ছায়া হলে খু সৌদি খেজুর গাছ সৌদি খেজুর আসে না এতে পরিষ্কার এবং সারাদিন রৌদ্র পড়তে এমন জায়গায় দরকার হয় আপনি যদি সবজির বাগান করে থাকেন এটা অস্থায়ী এটা কিছুদিন পরে আপনি ফেলে দিতে পারবেন এগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন এবং সৌদি গাছে ফুল আসতে চার বছরের মতো সময় লাগে সাড়ে তিন বছর থেকে চার বছর এই সময়টার মধ্যে আপনি অনেক ফসল ফলাতে পারবেন এই খালি অংশ থেকে তারপরে যখন ফুল আস চলে আসবে তখন আপনি সম্পূর্ণ সবজির এই জাল এবং অন্যান্য সব কিছু সরিয়ে ফেলতে হবে আপনাকে সরিয়ে ফেলার পরে যেই অংশটা আপনার খালি আছে ওই অংশকে মাটি দিয়ে বরাট করে দিবেন দিলেই তারপরে আপনার সৌদি গাছ খেজুর গাছের সম্পূর্ণ পূর্ণাঙ্গ সৌদি খেজুর গাছ থাকবে অন্য কোনো কিছু থাকবে না খেয়াল রাখবেন বাগানের চারপাশে জন্য আপনি কোনো বড় গাছ লাগা লাগাবেন না কারণ এতে ছায়ায় আপনার সৌদি খেজুর গাছ ঠিকমতো ফসল আসবে না আমি মনে করি যাদের পুঁজি কম তাদের জন্য এই পদ্ধতি অত্যন্ত বেস্ট যারা অতিরিক্ত টাকায় খরচ করতে পারবেন না কারণ এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া চার বছর পরে আপনার ফল আসবে এজন্য আপনি জায়গাটা অনর্থক বসিয়ে রাখা ঠিক না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসছি নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ